বন্ধুরা, এগ্রিটেক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আপনারা অ্যাসিফেট 75% এসপি সম্পর্কে বিস্তারিত জানবে। অ্যাসিফেট কি, কিভাবে কাজ করে, বাজারে এই গ্রুপের কীটনাশক আর কি নামে পাওয়া যায়, বর্তমান বাজার মূল্য ইত্যাদি। চলুন তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। অ্যাসিফেট সাধারণত বর্ণহীন কঠিন পদার্থ। এটি অর্গানো ফসফরাস শ্রেণীর কীটনাশক, অর্থাৎ এটি পোকার স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহনে সাহায্যকারী কোলিন এস্টার উৎসেচকের কাজে বাধাধান করে, ফলে পোকা পঙ্গু হয়ে মারা যায়। এটি সাধারণত লেপিডোপটেরা বর্গের কীট দমনে বিশেষভাবে কার্যকরী হয়। বন্ধুরা, অ্যাসিফেট অন্তর্বাহী ও পর্শ্বজনিত বহুমুখী কীটনাশক। এটি প্রায় সমস্ত ধরনের পোকাকে খুব সহজে দমন করে, যেমন মাজরা, পাতামোড়া, শ্যামা, শীষকাটা পোকা, বাদামি শোষক পোকা, জাপ পোকা, কাটুই পোকা, নালি পোকা, বিভিন্ন ধরনের থিপস, জ্যাসিড দমন করার পাশাপাশি সাদামাছি, দোয়ে পোকা, ফলের মাছি ইত্যাদি পোকাকেও সমানভাবে দমন করতে পারে। চলুন এবার দেখা যাক অ্যাসিফেটকে আমরা কোন ফসলে কেন ব্যবহার করব। প্রায় সব ধরনের ফসলেই অ্যাসিফেট ব্যবহার করা যায়। ধান, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম ও বিভিন্ন ধরনের সবজি গাছ, তুলো, আখ, ফুল ও পাতাবাহার গাছেও প্রয়োগ করা যায়। এবার বন্ধুরা, এই অ্যাসিফেট 75% এসপিকে ঠিক কী পরিমাণে আমরা ফসলে ব্যবহার করব তা একটু দেখুন। সমস্ত ফসলের ক্ষেত্রেই আমরা অ্যাসিফেটকে 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে ব্যবহার করতে পারি। এটি খুব সহজে অন্য কীটনাশকের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়। বাজারে এই অ্যাসিফেট যে যে কোম্পানি যে নামে পাওয়া যায়, এখানে আমি তার একটি তালিকা দিয়ে রাখলাম। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি কিনে আপনার ফসলে তা ব্যবহার করে দেখতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির অ্যাসিফেটের দাম বিভিন্ন হতে পারে, তবে সাধারণত 100 গ্রাম অ্যাসিফেটের দাম প্রায় 100 থেকে 150 টাকার মধ্যে। অ্যাসিফেটকে সবসময় বিকেলের দিকে ব্যবহার করার চেষ্টা করবে। গ্রীষ্মকালের তুলনায় শীতকালে এই কীটনাশকের কার্যকারিতা বেশি লক্ষ্য করা যায়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।